তো এই যে একটা বিষয়, এটা তো বিশাল বড় একটা কোয়েশ্চেন মার্ক। সো এইটার সাথে অ্যাডজাস্ট করা তো আমার জন্য ইজি না, আরেকটা মানুষের জন্য ইজি না। তো এই বিষয়গুলো যখন সামনে চলে আসে, তখনই একটা সিদ্ধান্তে আসতে বাধ্য হই আমরা যে তাহলে হয়তো আর একসাথে থাকা যাবে না। হয়তো আমি প্রতিদিন অসংখ্য ছবি তোলা হয়, একদিন হয়তো একটু দিয়েছি, কিন্তু ওইটা নিয়ে আমার প্রাইভেসি দেওয়া পার্সোনাল প্রোফাইলে, সেটা নিয়ে যখন নিউজ হয়ে যায় তখন আসলে মনে হয় যে না, আমি আর ছবি দিব না। আসলে যেটা করি যে হয়তো পুরনো ছবিগুলো দেবো, কিন্তু আমি চাই না যে ওর প্রাইভেসিটা এখনই চলে যাক। এটা নিয়ে আমার সাথে ইয়ের কথা হয়েছে, অপূর্বর কথা হচ্ছিল, কারণ অপূর্বর ছেলেকে আবার এখন থেকে কিন্তু অ্যাক্টিং করাচ্ছে। আমি কি জিজ্ঞেস করছি, তোমার কি, যদিও ছেলে, ছেলেদের প্রাইভেসি কনসার্ন কম থাকে, তোমার কি এটা নিয়ে চিন্তা নেই? বলছে না, আলটিমেটলি তো ফেমাস হবেই আমাদের ছেলে মেয়ে হিসেবে। সো কি যায় আসে ব্রেকআপ কাটা জীবনে আপনার? ব্রেকআপ খোদা একটু চিন্তা কর নেই, একদম শুরু থেকে, একদম অবশ্যই একদম শুরু থেকে, মানে একদম কলেজ লাইফ থেকে। তার আগে থাকলে বলেন না, না ওখান থেকে, এত আগে না। আবার ছয় সাতটা হবে, তাদেরকে তো আসলে একটা আদর্শগত ভাবে দেখে, তাই না? দেখেন, আদর্শ জায়গা থেকে দেখে, এটা তো আমি বলি নেই যে তুমি আমাকে আদর্শ জায়গা থেকে দেখো। আমি বলছি কখনো কাউকে এটা দেখাতে পারবেন না, আপনি বলেননি, কিন্তু হাউস ইজ অন মাই শোল্ডার। আপনি কি এটা জানেন, যখন কালে কালে যুগে যুগে পীর পয়গম্বর এসে এসে বাণী প্রচার করা শুরু করে, সবাই তাদেরকে পাগল বলে আখ্যায়িত করে। আচ্ছা, এটা তো নিশ্চয়ই জানেন। হ্যাঁ, গৌতম বুদ্ধ যখন আসছিল তখনও তাকে পাগল বেলা আখ্যায়িত করতো, কত কিছু বলে ইটা মিটা মারতো। তো এই ডিবেটে যেহেতু লাভ নেই, আমার কথা হচ্ছে যে আমার আমার সার্ভিস, আমি এটাকে সার্ভিস বলবো। আমি মনে করি আমার যে মেধাটা আল্লাহ তাআলা দিয়ে দিছে, যে গিফটটা অফ মিউজিক, এটা আমি সার্ভিস দিতে চাই। সার্ভিস অ্যাজ ইন আমার এই প্রতিভাটা দিয়ে কোনো মানুষের ক্লান্তি যদি দূর হয় সারাদিনের আমার কোনো একটা গান শুনে, ওটা সার্ভিসের পর্যায়ে পড়ে। খোদা তালা আমাকে এই গিফটটা দিছে মানুষকে সার্ভ করার জন্য, এটা আমার মূল টার্গেট। অবশ্যই, কারণ ওই টার্গেটে আমি কতটুকু লক্ষ্যে আসি সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট। এই এই টার্গেট অ্যাচিভ করতে যেয়ে যদি পার্সোনাল লাইফে আমার এমন কিছু করতে মন চায় যেটা আমি মনে করি যে আমাকে খুব সুন্দর একটা ইন্সপিরেশন দিবে, আমি সেটা করবো। এখানে কেউ কি বললো সেটা আমি চিন্তা করবো, সেটা আপনি চিন্তা করবেন, তাহলে তো আমার আমি আমার সার্ভিস স্টপ হয়ে যাবে। এখন যে রিক্সাওয়ালাটা সারাদিন, আমরা কি তাদের কথা চিন্তা করি? না, রিক্সাওয়ালাকে তো লাখ লাখ মানুষ ফলো করে না, হাবিব ভাই কি করে? ওটা না, কিন্তু হাবিব ভাই চিন্তা করে যে লাখ লাখ রিক্সাওয়ালা যখন একটা, বা গার্মেন্টস কর্মী, বা মনে করেন যারা দিন দিন মজুর, বা যারা দিন আনে দিন খায়, আমাদের দেশে এটা একটা বাস্তবতা, যারা অনেক পরিশ্রম করে এবং সেই তুলনায় অনেক নিম্ন আয় তাদের, তো সেই সেই মানুষগুলো কিন্তু এত কিছু চিন্তা করে না। তাদের টাইমলি তাদের মেডিসিনটা তাদের কাছে পৌঁছানোটা খুব দরকার। তো ওই সব মানুষ কিন্তু চিন্তা করবে না যে কে কি করতেছে না করতেছে, আমি তার একটা গান শুনে তার মন ঠান্ডা হচ্ছে কি না, হৃদয় তৃপ্তি পাচ্ছে কি না, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। তা আমি যদি মরে যাই হঠাৎ করে, তো কালকে কি জবাব দিব? আমি আগামী কালকে হঠাৎ করে মরে গেলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ, তুমি আমাকে যে প্রতিভাটা দিছিলে, আমি মানুষ কি বলবে এটা চিন্তা করে আমি তো এটার কাজে লাগে নাই, তাহলে কি হবে? আমাদের পার্সোনাল লাইফ নিয়ে মানুষ 1% জানে, এতটুকুই। আপনি কত টাকা? আমি একা না, একা না, আমি একা না। আমার হয়তো এক, মানে একজন বেস্ট ফ্রেন্ড নেই, কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী অনেক আছে, অনেক আছে এদিক থেকে। আমি আমি যাদের সাথে কথা বলে বা শেয়ার করে আরাম পান আপনি? হ্যাঁ, আছে, এবং তাদের সাথে হয়তো ঘন ঘন দেখা হয় না, কিন্তু এরকম মানুষ আছে। এবং আমি অনেক দিক থেকে, আমি আমি একটা শব্দ খুব ইউজ করি, যে এক শব্দে যদি আমাকে প্রকাশ করা যায় অনেক জিজ্ঞেস করেন, আমি বলি কৃতজ্ঞ। আমাকে সৃষ্টিকর্তা এত দিয়েছে, তার মধ্যে এটাও একটা, আমি আমি
আছে আমার জীবনে মানুষ আছে আচ্ছা আচ্ছা ভেরি ইউজুয়াল প্রশ্ন সংসারে স্থিতি হওয়ার বিষয়টা ভাবেননি ওই যে বললাম আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি কখনো কথাই বলবো না মানে মানে এই বিষয়টা একেবারেই পার্সোনাল রাখবো প্রেমটা কেমন কাজে লাগে শরীরের ক্ষেত্রে প্রেমটা হ্যাঁ মাঝে মাঝে খুব কাজে লাগে মাঝে ডিস্টার্ব লাগে মাঝে মাঝে ডিস্টার্ব লাগে মাঝে মাঝে মনে না হলেও চলে ইটস অল অ্যাবাউট পারসেপশন মানে মন বদলায় আপনার সবারই সবার মন সবারই বদলায় ভাই মন শুধু আমার বদলায় কথাটা বলাটা একদমই ঠিক না একটা রিসার্চ আর্টিকেল পড়ছিলাম রিসার্চ আর্টিকেলের উপর বেস করে একটা নিউজ আর্টিকেল পড়ছিলাম হার্ভার্ড বিশ্ববিদ্যালয় গত 75 বছর ধরে একটা লংগিটিউডিনাল স্টাডি হয়েছে লংগিটিউডিনাল স্টাডি মানে হচ্ছে অনেক বছর ধরে একটা রিসার্চ যেটা করা হয় সো এই রিসার্চের টপিক ছিল বেসিক্যালি হ্যাপিনেস নিয়ে যে মানুষ কখন আসলে হ্যাপি হয় অর্থ বিত্ত বৈভব যশ খ্যাতি বন্ধু বান্ধব না কি আসলে কি মানুষকে প্রকৃত সুখটা দেয় এই রিসার্চ যেটা করা হয়েছিল একটা বয়সের পরের মানুষকে 70-75 এক্সাক্ট মেথডোলজিটা আমার মনে নেই বেসিক্যালি একটা বয়সের পরের মানুষকে জিজ্ঞেস করা হয় যে তোমার জীবন তুমি পার করে আসলে তোমার জীবনের আসলে অর্জনগুলো কি তোমার হ্যাপিনেসটা আসলে কি তুমি কি বলছো কারণ আমাকে আপনাকে অথবা একজন 20 বছর বা 15 বছরের মানুষকে জিজ্ঞেস করলে কিন্তু আসলে যে অ্যান্সারটা পাওয়া যাবে তার চেয়েও কিন্তু অনেক গুরু একটা অ্যান্সার পাওয়া যাবে ওই বয়সের মানুষকে যে 75 বছর মানুষকে জিজ্ঞেস করলে তো এরকম 75 বছর ধরে এই রিসার্চটা করা হয় এবং একেবারে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে যে রিসার্চার যে টিম তারা বলেছে যে হ্যাপিনেস বেসিক্যালি একটা জিনিস হ্যাপিনেস ইজ জেনুইন হিউম্যান রিলেশনশিপস আমি মানে এক্সাক্ট এক্সপ্রেশনটা বললাম না বাট ঘটনাটা এইটাই হ্যাপিনেস হচ্ছে জেনুইন হিউম্যান রিলেশনশিপস এখানে শব্দটা হচ্ছে কিন্তু জেনুইন জেনুইন হিউম্যান রিলেশনশিপস মানে হচ্ছে আমাদের হয়তো অনেকের সাথে রিলেশনশিপ থাকে তো অনেক ফেক রিলেশনশিপও থাকে কিন্তু কিন্তু জেনুইন রিলেশনশিপস যখন একটা মানুষের থাকে তার অর্থ বিত্ত বৈভব থাকুক কি না থাকুক সে হ্যাপি এটা একটা এক্সাম্পল দিই আপনার হয়তো 5 জন বন্ধু আছে আপনি তাদের সাথে অনেক টাইম স্পেন্ড করেন খুব ভালো বন্ধু মনে করেন কিন্তু এই বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার আগে আপনার চিন্তা করতে হয় আপনি এই শার্টটা পরলে আপনাকে কি ভাববে আপনি বিল দেওয়ার সময় কম দিলেন বা বেশি দিলেন এটা দিলে সে কি ভাববে যেই বন্ধুর সাথে আসলে এত কিছু চিন্তা করতে হয় যে সেই বন্ধু আমাকে কিভাবে জাজ করছে সেটা কিন্তু জেনুইন রিলেশনশিপ হলো না আপনি হয়তো একটা হাজবেন্ড ওয়াইফ আপনার হয়তো বাইরে সারা পৃথিবীর কাছে খুব সুন্দর খুব ভালো কিন্তু নিজে হয়তো মন থেকে শান্তি পান না কারণ তার সাথে হয়তো বসে 1 ঘন্টা সুন্দর করে কথা বলতে পারেন না হয়তো নিজে মনে শান্তি পান না কারণ সেই মানুষটার কাছ থেকে সেই ঠিক আছে জেনুইন রিলেশনশিপ যে ওইটা যে রিলেশনশিপ হয়তো বাইরে থেকে দেখতে মনে হতে পারে দূর এটা নর্মাল একটা রিলেশনশিপ কিন্তু সারাদিন অফিস শেষে মানুষটা যখন বাসায় যায় তখন ওয়েট করে কখন বাসায় দরজাটা খোলা হবে এটা হচ্ছে জেনুইন রিলেশনশিপ জেনুইন রিলেশনশিপ হচ্ছে মায়ের মুখের সেই হাসিটা বাবাকে জড়িয়ে ধরাটা ঠিক আছে সন্তানের প্রথম অর্জনটা প্রথম ট্রফিটা মানুষের জীবনে যত এই জেনুইন রিলেশনশিপ থাকবে তত সে হ্যাপি হবে সো আমরা আশেপাশে অনেক কিছু নিয়ে কথা শুনি যে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন মেইন কারণ হচ্ছে আসলে আমার মনে হয় আমরা সবাই ফেক মানুষ আমাকে কি ভাববে এইটা চিন্তা করে আমি আমার সব ডিসিশন গুলো নিই আমরা ভাবি যে মানুষ আমাকে খারাপ বলবে এই জন্য আমি ঠিক কাজটা করি না আমরা জেনুইন থাকি না আমরা ফেক হই বেশি মানে ভণ্ড শব্দটা আসলে ঠিক না ফেকের বাংলাটা মানে আমরা মনের যে যে ব্যাপারটা সেটা প্রকাশ করি না কারণ আমরা ভাবি আমাকে জাজ করা হবে মেকি ব্যাপারটা আমরা ফেক হয়ে থাকি তো যখনই আমি জেনুইন থাকবো নিজে তখনই কিন্তু আমি একটা জেনুইন রিলেশনশিপে থাকতে পারবো মানুষ কি ভাববে আমার বন্ধুটা কি ভাববে আমার আত্মীয়টা কি ভাববে আমার দেশের মানুষ আমার পাড়ার মানুষ কি ভাববে এটা চিন্তা না করে যদি আমি আমার মন থেকে যেটা আসে সেটা যদি করি জেনুইন থাকি তাহলে আমি জেনুইন রিলেশনশিপে থাকবো তখনই আমার জীবনটা কিন্তু will be filled with genuine people and I'll be happy so অনেকের অনেক ফিলোসফি আমার মনে হয় যে এই হার্ভার্ড যে এই রিসার্চ আউটপুটটা ইজ অ্যাকচুয়ালি ট্রু ইফ ইউ হ্যাভ গুড পিপল অ্যারাউন্ড ইউ হু লাভ ইউ তখন কিন্তু অর্থবিত্ত বৈভব ফেম এগুলো ম্যাটার করে ব্রেকআপ কটা জীবনে আপনার ব্রেকআপ খোদা একটু চিন্তা কর নাই একদম শুরু থেকে
ছয় সাতটা হাবিব এখনো গুণ উঠতে পারছে না, 6-7টা ব্রেকআপ। ফার্স্ট লাভ ওই তো কলেজ লাইফে, একটা মেয়েকে দেখে ভাল লাগে, প্রপোজ করি, তারও ভাল লাগে আমাকে, সেই একটু ঘুরতে 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 যাওয়া, চা কফি খাওয়া, বার্গার খাওয়া। তখন প্রেম ক্যারি করেননি? এখন না, তখন তো কেবল মানে মাত্র জীবনকে শিখছি, তো ইন্ডিপেন্ডেন্ট না, আবার ওই জাগতিক যে দায়িত্ব, সেটা ফ্যামিলি রেসপন্সিবিলিটি হোক আর ওয়ার্ক রেসপন্সিবিলিটি, সেগুলো কিছু নাই। তো যেটাকে বলে হচ্ছে একদম মানে চুটায় প্রেম করা, সেটা আর কোনো কিছু মাথায় নাই, শুধু ওইটাই করতেছি। তো ওইটা তো ফার্স্ট লাভ, আমি শিওর সবার ক্ষেত্রে তাই। প্রাইভেসিটা আমি খুব গুরুত্ব দিই, কারণ প্রাইভেসি এমন একটা জিনিস, সেটা একবার চলে গেলে আর কখনো আসবে না। এবং মানুষ আমাকে অনেক কথা বলে যে আপনার তো এটা বলা উচিত, বলা উচিত, কিছু বলা উচিত, কেন বলেন না, কেন মানে কি আপনি কেন চুপ থাকেন। আমার কথা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট নিজে ভালো থাকা এবং আমার মেয়েটাকে সুন্দর করে বড় করা এবং আমার মেয়ের মা যেন ভালো থাকে। এখানে হাজার মানুষ কি বলে কিছু যায় আসে না, আমরা সবাই ফেক। মানুষ আমাকে কি ভাববে এইটা চিন্তা করে আমি আমার সব ডিসিশনগুলো নিই। আমরা ভাবি যে মানুষ আমাকে খারাপ বলবে, এই জন্য আমি ঠিক কাজটা করি না। ফেসবুক পেজে কিছু মানুষের কমেন্ট তাদের ছেলে মেয়েদের নিয়ে ছবিতে দেখার পর আমি এত বিতশ্রদ্ধ হয়েছি, বাংলাদেশের কিছু কুরুচিপূর্ণ মানুষের কারণে আমার মনে হয় যে আসলে প্রাইভেসিটা মেনটেন করা উচিত। আমার কন্যা তো এখনও সিনেমা হলে যাওয়ার মতো বয়স হয়নি, আর আমি ওকে পাবলিক প্লেসে নিই না, কারণ প্রাইভেসিটা আমি খুব গুরুত্ব দিই, কারণ প্রাইভেসি এমন একটা জিনিস, সেটা একবার চলে গেলে আর কখনো আসবে না। আমি চেষ্টা করি ওর ছবি যেন পাবলিকলি না ছড়ায়, যেন বাবা মায়ের কিছু ছবি মাঝে বেশ ওটা আমি প্রাইভেসি দিয়ে, আমার হয় কি আমি প্রতিদিন অসংখ্য ছবি তোলা হয়, একদিন হয়তো একটু দিয়েছি, কিন্তু ওইটা নিয়ে আমার প্রাইভেসি দেওয়া পার্সোনাল প্রোফাইলে, সেটা দিয়ে যখন নিউজ হয়ে যায় তখন আসলে মনে হয় যে না আমি আর ছবি দিব না। আসলে যেটা করি যে হয়তো পুরনো ছবিগুলো দেব, কিন্তু আমি চাই না যে ওর প্রাইভেসিটা এখনই চলে যাক। এটা নিয়ে আমার সাথে ইয়ের কথা হয়েছে, অপূর্বর কথা হচ্ছিল, মানে অপূর্বর ছেলেকে আবার এখন থেকে কিন্তু অ্যাক্টিং করাচ্ছে। আমি কি জিজ্ঞেস করছি তোমার কি, যদিও ছেলে, ছেলেদের প্রাইভেসি কনসার্ন কম থাকে, তোমার কি এটা নিয়ে চিন্তা নেই? বলছে না, আলটিমেটলি তো ফেমাস হবেই আমাদের ছেলে মেয়ে হিসেবে, সো কি যায় আসে। কিন্তু আমার হয় কি, আমি কিছু ক্রিকেটারের ফেসবুক পেজে কিছু মানুষের কমেন্ট তাদের ছেলে মেয়েদের নিয়ে ছবিতে দেখার পর আমি এত বিতশ্রদ্ধ হয়েছি, বাংলাদেশের কিছু কুরুচিপূর্ণ মানুষের কারণে আমার মনে হয় যে আসলে প্রাইভেসিটা মেনটেন করা উচিত। তারা আসলে সিংহভাগ মানুষ না, তারা অল্প সংখ্যক, কিন্তু বলেন না হেটার্সরা কি, হেটার্স কি লিখলো সেটা কিছু আসা যায় না, কিন্তু আসলে এই যে কুরুচিপূর্ণ কথাগুলো, এইগুলো আসলে মানে কেন নিতে হবে, মানে হঠাৎ করে একটা বিকেল নষ্ট করে দিতে হবে। আমি না হয় পাবলিক ফিগার, আমাকে কোটি মানুষ কথা বলতে পারে। আমার আপনি এত প্রেমিক মানুষ, বিয়েটা যখন হলো তখন খুব হঠাৎ করে আমরা খবর পেলাম, মানে আদার কোনো প্রিপারেশন, প্রেমের কোনো গুঞ্জন ছাড়াই, এটা কি আসলে একেবারেই একেবারে এইভাবে চেয়েছিলেন আপনি? না, এভাবে আমি চাইনি, এটা এভাবে হয়ে গেছে। এভাবে চাননি? না, মানে আমি যে এভাবে হোক সেটা চাইনি, তা সেটা বলতেছি, এটা এভাবে হয়ে গেছে, মানে বিয়েটাই সাডেনলি হয়ে গেছে, যে আমি সেগুলোর প্রিপারেশন বা মানে এমনভাবেই আমার বিয়েটা হয়েছে, হ্যাঁ, যে যার জন্য আমি সেই রকম কোনো প্রিপারেশনের সুযোগ পাইনি। মানে যদি যেটা কখন হয়, ধরেন অনেক বছর প্রেম করলাম একজনের সাথে, তার সাথেই বিয়েটা হচ্ছে, তাহলে সেটা হয়, কিন্তু আমার কাছে সেটা ছিল না। আমার যার সাথে বিয়ে হয়েছিল সেটা, সে ইট ওয়াজ নট আ লাইক লং প্রেমের রিলেশনশিপ, তা না। সো দ্যাটস ওয়াই এটা বিভিন্ন কারণে, যে কোনো কারণেই হোক, সেটা আমাদেরকে তাড়াতাড়ি করতে হয়। আমি শুধু আমারটা বলতে পারবো, আমি আর কারোটা বলতে পারবো না, তাই এটা বলাটা আমার ঠিক হবে না, বিকজ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সে একটা ক্যারেক্টার। একদম, আমি আমারটা যদি বলি, আমি মনে করি যে আমি আসলে একটা খুব স্বাধীন চেতা মানুষ, আই নিড টু, মানে আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার, ধরেন আমার সঙ্গীতটা, ক্রিয়েটিভিটিটা। তো এটা করতে গেলে আমাকে, একটা ক্রিয়েটিভ মানুষ কিন্তু নিজেও জানে না যে
কোন জিনিসটা তাকে আগামী অনুপ্রেরণা দিবে বা নতুন কাজের অনুপ্রেরণাটা, ধরুন আমার আজকে একটা গান রিলিজ হয়ে গেল, আমি চাইবো কালকে আরেকটা গান তৈরি করব। সো ওই গানটার অনুপ্রেরণাটা আমি কোথা থেকে পাবো এটা কিন্তু আমি নিজেও জানি না। সো ওই ব্যাপারটা সবসময় মাথায় রেখে চলতে হয় একটা আর্টিস্টকে, একটা আমি আমি চলি আর কি। আচ্ছা, তো সেই জন্য আমি মনে করি যে আমার সাথে যদি আমার লাইফে কেউ ট্যাগ থাকে, এটা এটা ব্যাপারটা একটু রিস্কি হয়ে যায় আমার জন্য, তার জন্য। আচ্ছা, মানে দুই পক্ষের জন্য। হ্যাঁ, সো এটা আমি এই জন্যই বলতেছি যে বিকজ আই এম এক্সপিরিয়েন্সড অ্যাবাউট দিস। বাট ভুল করেই তো মানুষ শেখে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং এটা যদি রিপিট হয় তাহলে তো মিস্টেক হয়ে যাবে, সেটা তো তখন তো এটা ইন্টেনশনাল হয়ে যাবে। এটা তো ভুল মানুষগুলোর সাথে এখন সম্পর্ক কেমন হয়, বিবাহিতের দেখা সাক্ষাৎ হলে? আমি ভুল মানুষ বলবো না, আমি বলবো যে এখানে সম্পর্ক ছেদের পর তো ভুল মানুষই হয়। না 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 না, এখানে বিষয়টা এরকম যে যে এই ধরেন মানে মিউজিকের যে চাওয়াটা, মিউজিক ক্রিয়েটিভিটির যে চাওয়াটা, যে কি আসলে যেটা বললাম মাত্র যে আমাকে আগামীকালকে কি কোন অনুপ্রেরণাটা আমার দরকার সেটা আমি নিজেও জানি না। তো এই যে একটা বিষয়, এটা তো বিশাল বড় একটা কোয়েশ্চেন মার্ক। সো এইটার সাথে অ্যাডজাস্ট করা তো আমার জন্য ইজি না, আরেকটা মানুষের জন্য ইজি না। তো এই বিষয়গুলো যখন সামনে চলে আসে তখনই একটা সিদ্ধান্তে আসতে বাধ্য হই আমরা যে তাহলে হয়তো আর একসাথে থাকা যাবে না। তো এখানে মানুষ তো ভুল না, মানুষের তো এখানে কোনো প্রবলেম, এখানে যেটা হবে যে সিচুয়েশনটা মানে একটা রং সিচুয়েশনের মানে সিচুয়েশনটা আনফেভারেবল, আমি রংও বলবো না আনফেভারেবল। আমাকে যদি কারো ভালো লাগে, আমার যদি কাউকে ভালো লাগে, সেটা খুব ইনোসেন্টলি পিওর ভালো লাগার থেকেই আমরা একে অপরের একসঙ্গে হই। কিন্তু লাইফ তো একটা সময় সে তার আপন গতিতে চলা শুরু করে দেয়। তো ওইটা যখন স্টার্ট হয়ে যায় আবার যখন সেই ক্রিয়েটিভ ব্যাপারটা স্টেডি থাকে না মনটা, একজনের প্রতি খুব বেশি ভালো লাগাটা এক না না অ্যাবসলুটলি রং, এটা ভুল কথা, এটা ভুল কথা। শিল্পীদের মন স্টেডি থাকে না, তো সেটা যে নট নেসেসারিলি যে একটা মানুষের প্রতি সেটা ইয়া হবে যে তা না, সে হয়তো তার একটা জায়গায় বেশি দিন থাকতে ভালো না লাগতে পারে, তার একটা মানুষের সাথে সেটা হইতে পারে, বা প্রেমটা হঠাৎ করে আরেকজনের জন্য সে ফিল করতেছে কোনো কারণে, নো এক্সপ্লেনেশন, এমন হইতে পারে যে সেই মানুষটার অন্য কোনো দিক থেকে একটা চেঞ্জ লাগতে পারে, বা তার একই গিটার ভালো লাগতেছে না, আমি ডিফারেন্ট গিটার ইউজ করবো। সো শিল্পীদের চেঞ্জিং মেন্টালিটিটা আছে, বাট এটা একদমই ঠিক না যে এটা শুধুমাত্র কোনো মেয়ের ক্ষেত্রে বা মেয়ের জন্য ছেলের ক্ষেত্রে, ইটস নট লাইক দ্যাট।